ঘটনার বিবরণে জানা যায় বিলোনিয়া মহকুমার জয়পুর মহামায়া দুর্গা সংলগ্ন এলাকার বাসিন্দা অজয় চক্রবর্তী চক্রবর্তী। স্ত্রী জুলি প্রতিনিয়ত তার শাশুড়ির সঙ্গে ঝগড়া বিভাতে লেগে থাকত অভিযোগ জুলি চক্রবর্তী নাকি তার শাশুড়িকে বিভিন্ন সময়ে মারধরও করত। অনেক সময় ভাতও খেতে দিতেন না শাশুড়ির মুখের উপর অকথ্য ভাষায় গালাগাল করতেন রবিবার সকালে সামান্য বাদকে কেন্দ্র করে শাশুড়ি এবং অজয় চক্রবর্তীর স্ত্রী জুলি চক্রবর্তীর মধ্যে ঝগড়া বাঁধে ঠিক তখনই নাকি জুলি চক্রবর্তী তার শাশুড়িকে শারীরিকভাবে আঘাত করে ছেলের সামনে মাকে কেউ আঘাত করবে এটা ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিভাবে সহ্য করতে পারে করে ছেলে অজয় চক্রবর্তী নিজের স্বাভাবিক হারিয়ে বসে এবং স্ত্রী জুলি চক্রবর্তীর ওপর ধারালু অস্ত্র দিয়ে আঘাত করতে শুরু করে স্বামীর দায়ের কোপে রক্তাক্ত হয় গৃহবধিও জুলি চক্রবর্তী তারপর সবই অজয় চক্রবর্তী ঋষ্মমুখ পুলিশ ফাঁড়িতে সব বিস্তারে খুলে বলেন গোটা ঘটনাটি সঙ্গে সঙ্গে অজয় চক্রবর্তীর বাড়িতে ছুটে যায় পুলিশ সাহত গৃহবধুকে উদ্ধার করে ভিলোনিয়া হাসপাতালে নিয়ে যায় কিছু না আমি ভাত খেয়ে গেছে শ্বশুরই কয় তুমি দেশে না ভাত খেয়ে লাগাইছে মনে করছে আমি শাশুড়ি হাত তুলতে আর আমাকে আপনারে কে আনছে থানা পুলিশ পুলিশের গোটা ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে স্বামী অজয় চক্রবর্তী রয়েছে পুলিশ হেফাজতে সান্দন টিভি